স্বাগতম, তোমরা কেমন আছো? আমি তরুণ কুমার গায়েন। আজকে আমরা রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের একটি বিশেষ টপিকস পড়ব। আজকের পাঠ পরিস্থিতি রাদারফোর্ডের পরমাণু মডেল। আমরা আজকে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে বলতে পারবো এবং ধারণা পাবো। রাদারফোর্ডের পরমাণু মডেল, সকল পরমাণু অতিশয় ক্ষুদ্র কণা আছে, খুব ক্ষুদ্র কণা হচ্ছে একটি পরমাণু। পরমাণুতে দুইটি অংশ থাকে, একটি হচ্ছে কেন্দ্র বা নিউক্লিয়াস, অপরটি হচ্ছে কেন্দ্র বহির্ভূত অংশ। এই যে একটি কেন্দ্র আর এই হচ্ছে কেন্দ্র বহির্ভূত অংশ। পরমাণু কেন্দ্রস্থ অত্যন্ত ক্ষুদ্র পরিসরে ধনাত্ম চার্জ যুক্ত একটি বস্তু আছে। এই ধনাত্ম চার্জ যুক্ত বস্তু কণাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এর আকার খুবই ক্ষুদ্র, পরমাণু প্রায় সবটুকু ভরেই নিউক্লিয়াসে পঞ্জীভূত থাকে। সৌরজগতে চারিদিকে আবর্তনীয় গ্রহ সমূহের মতো পরমাণুতে নিউক্লিয়াসের সূত্র থেকে কক্ষপথে কতগুলো ঋণাত্মক কণিকা সর্বদা ঘূর্ণায়মান। এইগুলো হচ্ছে ঋণাত্মক কণা। এই ঋণাত্মক কণা গুলোকে বলা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে, সেই জন্য কিন্তু পরমাণু বিদ্যুৎ নির্ভুক্ত হয়, কোনো ধরনের আদান যুক্ত হয় না। পরমাণুতে যে সময় ইলেকট্রন গুলো ঘূর্ণায়মান থাকে, এই ঘূর্ণায়মান থাকাকালীন সময়ে ঘূর্ণরত ইলেকট্রনের উপর দুই প্রকারের বল কার্যরত থাকে, যথা নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে বিরাজিত কেন্দ্রমুখী স্থির বিদ্যুৎ আকর্ষণ বল ও ঘূর্ণনের ফলে সৃষ্ট কেন্দ্র বিমুখী বল। এ দু প্রকার বলের মান সর্বদা সমান এবং বিপরীতমুখী। এখন আমরা রাদারফোর্ড পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা জানব। রাদারফোর্ড পরমাণু মডেলে নিউক্লিয়াসের বাইরে যে আবর্তনশীল ইলেকট্রন ছিল, ইলেকট্রনগুলা যে কক্ষপথে ঘুরছিল, সেই কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। এবং একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসে পরিক্রমণ করে তার কোনো সঠিক ব্যাখ্যা মডেলে নাই। ধাতব লবণকে উত্তপ্ত করলে যে বন্দালি সৃষ্টি হয়, এই রাদারফোর্ড পরমাণু মডেল দ্বারা এটি ব্যাখ্যা করা যায় না। ম্যাক্সওয়েলের সূত্র অনুসারে কোনো চার্জযুক্ত কণা বৃত্তাকার পথে ঘুরলে তা ক্রমাগতভাবে শক্তি বিকিরণ করবে। সুতরাং ইলেকট্রনের আবর্তন চক্র ধীরে ধীরে ঘুমিয়ে নিউক্লিয়াসে পতিত হতে বাধ্য, কিন্তু বাস্তবে তা ঘটে না। কেন ঘটে না এটি রাদারফোর্ডের পরমাণু মডেলে ব্যাখ্যা করা যায় না। রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়। সৌরজগতের গ্রহগুলো আমরা জানি চার্জহীন, কিন্তু পরমাণুতে ইলেকট্রনগুলা কিন্তু চার্জযুক্ত। সেজন্য পরমাণু এই সৌরজগতের সাথে পরমাণুর তুলনা কোনো ক্রমে কাঙ্ক্ষিত না এবং যথার্থ না। আগামী দিনে তোমাদের বাড়ির কাজ, রাদারফোর্ডে পরমাণু মডেল অনুসারে ইলেকট্রনের আবর্তন ব্যাখ্যা করো। আগামী দিনের পাঠ বোর পরমাণু মডেল। ধন্যবাদ সবাইকে।